আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরো 9 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 5000 মানুষ, সংক্রমণ ছড়ালো 61 জেলায়। রোববার খুলছে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ 18 মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও বিভাগ। এবং করোনা ভাইরাস সংক্রমণের শঙ্কায় রমজানে বন্ধ রাজধানীর ঐতিহ্যবাহী ইফতার বাজার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা রোগী শনাক্ত হওয়ার পর আজ 49তম দিনে বাংলাদেশ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 9 জন মারা গেছেন। এ নিয়ে এই রোগে 140 জনের মৃত্যু হলো। নতুন করে 309 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সংক্রমিত মানুষের সংখ্যা 4998 জন। আক্রান্ত রোগী পাওয়া গেছে দেশের 61 জেলায়। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। রাশনা দাসের রিপোর্ট। রাঙামাটি, খাগড়াছড়ি, সাতক্ষীরা বাদে দেশের 61 জেলা এখন করোনায় আক্রান্ত। গত 24 ঘন্টায় 9 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন 309 জন। 24 ঘন্টায় সুস্থ হয়নি একজনও। অনলাইন বুলেটিনে আরও জানানো হয়, গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 3422 জনের, পরীক্ষা করা হয়েছে 3337 জনের, যা আগের দিনের চাইতে কম। কারণ হিসেবে জানানো হয়, শুক্রবার থাকায় বেসরকারি হাসপাতালে পরীক্ষার হিসাব পাওয়া যায়নি। আক্রান্ত ব্যক্তি 4998 জন। দুঃখের সাথে জানাই, আমাদের গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 9 জন, মহিলা 5 জন এবং পুরুষ 4 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 140 জন। আমরা যদি বয়সের বিশ্লেষণ করি, তাহলে দেখা যাচ্ছে আজকের 9 জনের মধ্যে 7 জনেরই বয়স 70 ঊর্ধ্ব। ঢাকায় 3 জন, ঢাকার বাইরে 6 জন, নারায়ণগঞ্জে 2 জন, টাঙ্গাইলে 1, মাদারীপুর 1, ময়মনসিংহ 1 এবং জয়পুরহাটে 2 জন মৃত্যুবরণ করেছেন। এই সময় তিনি দাবি করেন, দেশের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহের কোনো ঘাটতি নেই। উপজেলা পর্যায়েও প্রতিটি কোভিড-19 হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা আছে বলেও জানান তিনি। ডেডিকেটেড করোনা হাসপাতাল ও আইসোলেশন ইউনিট সমূহে অক্সিজেন সরবরাহের কোনো ঘাটতি নাই। সারা দেশে সকল উপজেলায় মোট 10,394টি অক্সিজেন সিলিন্ডার আছে এবং মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল বাদে আমাদের আরটি বিভাগে মোট অক্সিজেন সিলিন্ডার আছে 13,745টি। এ সময় পবিত্র মাহে রমজানে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ঘরে থেকে ইবাদত করার পরামর্শ দেন তিনি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার নারায়ণগঞ্জে আরও 2 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করোনা শনাক্ত হয়েছে 41 জন। এছাড়া উপসর্গ নিয়ে সিলেট, খুলনা, সাতক্ষীরা, মৌলভীবাজার, ভোলা ও বরিশালে 6 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলায় আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলা প্রতিনিধিদের ছবি তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রতিদিনই দেশের বিভিন্ন জেলায় বাড়ছে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা। ঢাকার পরই সবচেয়ে ভয়াবহ অবস্থা নারায়ণগঞ্জের। প্রতিদিনই পরিস্থিতির অবনতি হচ্ছে, থামছে না মৃত্যুর মিছিল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন আরও 41 জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 39 জনে, আর আক্রান্ত 625 জন। ভয়াবহ এ পরিস্থিতিতেও অনেকেই মানছেন না লকডাউন। দ্বীপজেলা ভোলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত 2 জন শনাক্ত হয়েছেন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 1 জন। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ভোলা সদর হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া জেলার বোরহানউদ্দিন উপজেলায় 8 বছরের এক শিশু এবং মনপুরা উপজেলায় 22 বছরের এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। করোনা উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন 1 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 3 জেলায় 1 জন চিকিৎসক সহ 12 জনের করোনা শনাক্ত হয়েছে। মৌলভীবাজারে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 2 জন।
সিলেটের ডাক্তার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। নতুন 8 জন সহ সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা 57 জন। হবিগঞ্জে ডাক্তার সহ আরও 5 জন করোনা আক্রান্ত হয়েছেন। জামালপুরে পুলিশ কর্মকর্তা সহ 5 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। ঝিনাইদহে প্রথমবার 2 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে সিরাজগঞ্জের কাজীপুরে বাবা ছেলের শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর তারা বাড়ি থেকে পালিয়ে গেছে। এ নিয়ে এই জেলায় 4 জন করোনা রোগী শনাক্ত হলো। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত 48 ঘন্টায় খুলনা বিভাগের 5 জেলার 95টি নমুনা পরীক্ষা করে 12 জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। শরীয়তপুরে আরও 3 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যশোরের শার্শায় 4 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5 জন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় সহ দেশের সব বিভাগ এবং জেলা উপজেলা পর্যায়ে সরকারের 18 মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও বিভাগ খুলছে। তবে এসব কার্যালয়ে কাজ চলবে সীমিত আকারে। কোভিড-19 প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী 5 মে পর্যন্ত চললেও 18টি মন্ত্রণালয়ের অধীন অফিসগুলো সীমিত আকারে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় রবিবার থেকে সরকারি দাপ্তরিক সময়সূচি অনুযায়ী যথারীতি খোলা থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, প্রকল্প পরিচালক, পরিচালক উপপরিচালক, সহকারী পরিচালক এবং সব উইংয়ের সমপর্যায়ের কর্মকর্তারা নিয়মিত অফিসে উপস্থিত থাকবেন। এছাড়া যেসব অফিস খুলছে সেগুলো হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি বাণিজ্য, খাদ্য, জনপ্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, নৌপরিবহন, সমাজকল্যাণ, মহিলা ও শিশু, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। রাজধানীর ঐতিহ্যবাহী ইফতার বাজারগুলো সহ সব হোটেল রেস্তোরাঁ এবার ইফতার বিক্রি বন্ধ করা হয়েছে। তবে পাড়া মহল্লায় এই নিয়ম মানছেন না অনেকেই। এতে ভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। সাধারণত রোজা শুরুর আগের দিন থেকে পুরো রমজান মাস লোকে লোকারণ্য থাকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের এই ইফতার বাজার। কারণ রেশমি কাবাব, বটি কাবাব থেকে শুরু করে আস্ত খাসির ভুনার মতো নানান রকম ইফতারি পাওয়া যায় এই বাজারে। তবে করোনা পরিস্থিতির কারণে এবারের চিত্র একেবারেই ভিন্ন। এবারে বসেনি কোনো দোকান, নেই বিক্রেতাদের ব্যস্ততা। রাজধানীর সব নামকরা ইফতার বাজারগুলোর একই অবস্থা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার বন্ধ রাখা হয়েছে সব রকমের তৈরি ইফতার বিক্রি। আমরা বন্ধ রাখছি যে এখানে করোনা ভাইরাসের জন্য। এসএসসি চক বাজারে হয়তো ধারণা করছি কিছু ইফতার দোকান হবে, আমার হিসাবে ভালো হয়েছে, কিন্তু কষ্ট একটাই যে আমাদের এতদিনের ঐতিহ্যটা পুরাতন ঢাকা যে ঐতিহ্যটা নেই। বাড়িতেই ইফতারের আয়োজন করছেন সবাই। পুরান ঢাকা বা রেস্তোরাঁর ইফতার খাওয়ার অভ্যাস যাদের, তারাও বাধ্য হয়েই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনছেন। এখন তো সবই কিছুই বাড়িতে বানাতে হয়। জিলাপি বা অন্য যে আইটেমগুলো আমরা বাড়ি থেকে আনতে পারতাম, বাচ্চারা যেগুলো পছন্দ করতো, তো সেগুলো বাসাতে বানানোর চেষ্টা করি। বাসায় যতটুকু পারতেছি অতটুকু দিয়ে ইফতারি করতেছি। কিন্তু পাড়া মহল্লার ভিতরের চিত্র একেবারে ভিন্ন। প্রশাসনের নিষেধাজ্ঞার পরও এসব জায়গায় বসছে ইফতার সামগ্রীর দোকান। সামাজিক বা শারীরিক দূরত্বের কোনো তোয়াক্কা না করেই ইফতার কিনছে মানুষ। আমরা যারা ব্যাচেলর, আমাদের যাদের হচ্ছে আমরা যেতে পারিনি গ্রামে মা বাবার কাছে, তাদের তো এখন ইফতার করতে হবে। এই যে হালিম নেওয়ার জন্য, যেটা ঘরে বানাইতে অনেক ঝামেলা হয়, তো হালিমটা নেওয়ার জন্য আসছে। ইফতারে ভাজা পোড়ার পরিবর্তে শাকসবজি আর ফলমূল জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ইফতারে ভারী খাবার কম খেয়ে প্রচুর পানি খাওয়ারও পরামর্শ দিচ্ছেন তারা। আপনি যদি লবণ বেশি ব্যবহার করেন, আপনি যদি ফ্যাট টাইপের খাবার বেশি খান, তাহলে আসলে এটা আপনার তৃষ্ণার পরিমাণটা বাড়ায় দিবে। এই জন্য আমরা বলি যে আসলে এই সময়টা আপনি ফ্রুটস খাবেন, যে ফ্রুটসগুলোতে খুব প্রচুর পরিমাণে পানির পরিমাণ থাকে। করোনা ভাইরাস মানুষের জীবনযাপন আচারের মধ্যে পরিবর্তন এনে দিয়েছে, পাশাপাশি বদলে দিয়েছে বহু বছরের সেই সব পরিচিত ইফতারের চিত্র। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে অঘোষিত লকডাউনের মধ্যে রাজধানী থেকে বের হওয়ার পথে বা রাজধানীতে প্রবেশের বেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়তে হচ্ছে সবার।
অকারণে বের হলে জরিমানা অথবা মামলার শিকার হতে হচ্ছে অনেককেই। পাড়া মহল্লায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। নিম্ন আয়ের মানুষরা বলছেন খাবারের অভাবে রাস্তায় নেমেছেন তারা। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। অঘোষিত লকডাউনের কারণে রাজধানীতে অন্যদিনের তুলনায় ব্যক্তিগত যানবাহন কিছুটা কম, রাস্তাও ছিল বেশ ফাঁকা। তবে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীতে প্রবেশ এবং বাহিরের ক্ষেত্রে বাধার মুখে পড়তে হয়েছে অনেককে। যে গাড়িগুলো অকারণে বের হচ্ছে বা যাদের যে কাউন্টার বলেছে আমার কাছে উপযুক্ত মনে হচ্ছে না, তাদেরকে আমরা প্রসিকিউশনে আওতায় আনতেছি। যারা চিকিৎসা সংক্রান্ত বা গার্মেন্টস ফ্যাক্টরি ওটাকে আমরা যথেষ্ট সহায়তা করেছি তাদের অবস্থানে যাওয়ার জন্য। বিভিন্ন এলাকায় মানুষজনের কিছুটা ভিড় রয়েছে। ঘরে খাবার না থাকায় জীবিকার তাগিদে রাস্তায় নেমেছেন বলে জানান অনেকেই। যারা এখানে ব্যবসা বাণিজ্য করত তাদেরকে রেশন কার্ড দেওয়ার মতো একটা ব্যবস্থা করে তাদের কেন এই ভরণ পোষণ দিতে পারে, তাদের ছেলে পেলের মুখে যেন দুটা ভাত দিতে পারে, সেই ধরনের যদি সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে আমি মনে করি সেটা জনগণের জন্য ভালো হবে। খাওয়ান দাওয়ান পাইলে বাসায় থাকলাম, বাইরে এলাম না। তো কিছু দেয় সরকার, তো আমরা তো পাই না কিছু, কারণ রাস্তাতে দাঁড়ায় থাই দেখি কিছু পাইনি, কিন্তু কাশলে তো কিছু পাই না, ঘুরিয়া ঘুরিয়া যাই গিয়া। দুই মাস ধরে এই ঘটনা, দুই মাস ধরে আমরা ভালোভাবে খাওয়ান খাই না। আমরা খাওয়ান পাইলে কিতাম বাড়ি, আমরা খাওয়ান পাই না দেখে রাস্তায়। খুব তাড়াতাড়ি করোনা ভাইরাস থেকে দেশ এবং বিশ্ব মুক্তি পাবে, পাশাপাশি পরিস্থিতি হবে স্বাভাবিক, এমনটাই প্রত্যাশা সবার। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। এবার পারটেক্স খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের চলতি মৌসুম বাতিল করে আগামী বছর আবার লীগ শুরুর দাবি করেছে ক্লাবগুলো। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সভায় এই দাবি তোলেন 13টি ক্লাবের প্রতিনিধিরা। সভায় ক্লাবগুলো জানায় করোনার আগ পর্যন্ত লীগে খেলা হয়েছে মাত্র 6 রাউন্ড, বাকি আছে 18 রাউন্ড। বর্তমান পরিস্থিতিতে খেলা শুরুর কোনো সম্ভাবনা নেই, তাই এই লীগ এখানেই বাতিল করে আগামী বছর নতুন করে শুরু হোক। বর্তমান চুক্তিতেই তখন দেশি ফুটবলারদের খেলতে হবে, এই ফাঁকে বিদায় দেওয়া হবে বিদেশিদের। ক্লাবের এই দাবির বিষয়টি পাঠানো হবে বাফুফের নির্বাহী কমিটিতে, তারাই পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় দেশে আরো 9 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 5,000 মানুষ, সংক্রমণ ছড়ালো 61টি জেলায়। রোববার খুলছে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ 18 মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও বিভাগ। এবং করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যায় রমজানে বন্ধ রাজধানীর ঐতিহ্যবাহী ইফতার বাজার। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।